গুজব গুরু পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করা যার পেশা। এর আগে নানাবিধ স্পর্শকাতর বিষয় নিয়ে গুজব ছড়িয়ে এখন পিনাকি নতুন কাজ পেয়েছে। 10ই ডিসেম্বরে ঢাকায় বিএনপির সম্মেলনের সোশ্যাল মিডিয়ার দালাল হিসেবে নিয়োগ পেয়েছে পিনাকি। প্রতিদিন ফেসবুকে বসে যুবদল ও বিএনপি কর্মীদের রাস্তায় নেমে লুটতরাজ করতে উস্কে দিচ্ছে সে, অথচ নিজে কিন্তু ফ্রান্সে বসে ফরাসি রমণীদের নিয়ে আরামায়েশে মত্ত। প্রতিনিয়ত আওয়ামী লীগের মহাসম্মেলন নিয়ে একের পর এক মিথ্যা ফেসবুক পোস্ট দিচ্ছে পিনাকি, কিন্তু নিজে ফ্রান্সে বসে তারেক রহমান থেকে 2 মিলিয়ন ইউরোর বিনিময়ে বিএনপির দালালি করছে সেই তথ্য কিন্তু ঠিকই গোপন রেখেছে। এদিকে বিএনপির এই সম্মেলনকে ঘিরে চলছে জঙ্গিবাদের ভয়ানক নীল নকশা। দুদিন আগে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ফোটানো হয়েছে ককটেল বোমা। পিনাকি ও গুজব গ্যাংরা সরকারকে দোষারোপ করার আগেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বোমা বিস্ফোরণের দায় দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের ওপর। অর্থাৎ বিএনপির প্ল্যান হল 10ই ডিসেম্বর নিজেরা নিজেদের সম্মেলনে বোমা ফাটাবে, এরপর এসব খবর বিদেশি পত্রিকায় প্রচার করবে পিনাকি ও বাকি গুজব গ্যাং। এজন্যই 10 ডিসেম্বরের সম্মেলনে গিয়ে বিএনপির জঙ্গিবাদের রাজনীতির বলি হতে বারবার আহ্বান জানাচ্ছে পিনাকি ভট্টাচার্য। বিএনপি কর্মীদের প্রতি প্রশ্ন রইল যে পিনাকি নিজে ফ্রান্সে বিলাসিতা করে আপনাদেরকে রাজপথে মরতে বলছে, তার কথা কি আপনারা শুনবেন?